দাঁতের ব্যথা যেমন যন্ত্রণাদায়ক তেমনি দাঁতের চিকিৎসা করাও কষ্টকর আপনি এই তীব্র ব্যথা ঘরোয়া চিকিৎসার মাধ্যমে সমাধান পেতে পারেন তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ আমরা প্রতিদিন নিয়ে আসছি নতুন নতুন সব ভিডিও নুন ও গোলমরিচ নুন ও গোলমরিচ সমপরিমাণে মিশিয়ে পেস্ট করে নিন দাঁতের ওপর এই পেস্ট লাগিয়ে কয়েক মিনিট রাখুন দাঁতে ব্যথা কমে গেলেও এভাবে কয়েকদিন লাগালে স্থায়ী উপকার পাওয়া যাবে রসুনের ব্যবহার এক কোয়া রসুন থেতলে লবণ মিশিয়ে দাঁতে লাগিয়ে রাখুন খুব বেশি যন্ত্রণা হলে এক কোয়া রসুন চিবিয়ে খেয়ে ফেলুন যন্ত্রণা কমে যাবে লবঙ্গের ব্যবহার দুটো লবঙ্গ থেত করে কয়েক ফুট অলিভ অয়েলের সাথে মিশিয়ে দাঁতে লাগান কিছু সময় অপেক্ষা করুন দাঁতে ব্যথার উপশম হবে